আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক অমুসলিমের মুখে শুনে থাকবেন যে ইসলামে উটের মূত্র পান করা বৈধ রয়েছে এবং অনেকে পান করে। আসুন আজ আমরা হাদিসের মাধ্যমে এ সম্পর্কে ব্যাখ্যা করব। ধৈর্য সহকারে না দেখলে আপনার বুঝতে ভুল হতে পারে, তাই ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। হাদিসটি জেনে নি। আবু জাফর মুহাম্মদ ইবনু সাব্বা ও আবু বকর ইবনু আবু সাইবা রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে উকল গোত্রের আটজনের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের উপর বাইয়াত করল। অতঃপর মদিনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়লে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমাদের রাখালের সাথে গমন করে উটের মূত্র এবং দুগ্ধ পান করতে পারবে? তখন তারা বলল, জি হ্যাঁ। এরপর তারা বের হয়ে গেল এবং এর অর্থাৎ উটের মূত্র ও দুগ্ধ পান করল। এতে তারা সুস্থ হয়ে গেল। অতঃপর তারা রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল। এ সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছল। তিনি তাদের পিছনে লোক পাঠালেন, তারা তাদেরকে পাকড়াও করে নিয়ে এলো। তাদের প্রতি নির্দেশ জারি করা হলো, তখন তাদের হাত পা কর্তন করা হলো এবং তপ্ত লৌহ শলাকার চোখে প্রবেশ করানো হলো। এরপর তাদেরকে রৌদ্রে নিক্ষেপ করা হলো, অবশেষে তারা মারা গেল। এটির ব্যাখ্যা, প্রথমে আমরা জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ মুক্তির জন্য সাধারণত কি ধরনের উপকরণ ব্যবহার করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তিনটি জিনিসের মধ্যে রোগ মুক্তির ব্যবস্থা নিহিত আছে, মদুপান করা ও ব্যবহার করা, শিঙ্গা লাগানো এবং আগুন অর্থাৎ তপ্ত লৌহ দিয়ে দাগ লাগানো। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে দাগ লাগাতে নিষেধ করেছি। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দিন আমার নিকট যে ওহি পাঠানো হয় তাতে আমি আহারকারীর আহার্যের মধ্যে মৃত জন্তু, প্রবাহিত রক্ত অথবা শুকরের গোশত ছাড়া আর কোনো বস্তু হারাম পাইনি। এগুলো অপবিত্র ও হারাম। আর যেই প্রাণী আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবেহ করা হয়েছে তাও হারাম, তবে অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী না হয়ে একান্ত নিরুপায় হিসেবে কিছু গ্রহণ করলে নিশ্চয় তোমার রব তার ব্যাপারে ক্ষমাশীল পরম দয়ালু। প্রশ্ন হচ্ছে, পশুর মলমূত্র খাওয়া কি জায়েজ? না, কখনোই না। পশুর প্রস্রাব পান করা হারাম, আর হারাম বস্তু খাদ্য হতে পারে না। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঔষধ হিসেবে মদ ব্যবহারের অনুমতি চাইলে তিনি বলেন, এটা কখনোই রোগের প্রতিষেধক নয়, বরং তা রোগ সৃষ্টিকারী। তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি উক্ত প্রস্রাব ব্যতীত রোগের কোনো ঔষধ পাওয়া না যায়, তবে বাধ্যগত অবস্থায় তা গ্রহণ করা যাবে। এই হাদিস ও আয়াত থেকে বোঝা গেল যে হালাল খাবার খেতে হবে আর হারাম পরিত্যাগ করতে হবে। তবে বিপদে পড়লে এবং একেবারে নিরুপায় হয়ে গেলে উপরোক্ত হারাম বস্তুসমূহ আংশিক কেবলমাত্র অপরিহার্য ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, নির্দেশ নয়। এবার যদি উল্লেখিত হাদিসের দিকে তাকাই তবে দেখতে পাই কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত যে আনাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেছেন, উকল এবং উরাইনা গোত্রের কতিপয় লোক মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করল। এরপর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আমরা দুগ্ধ পানে বেঁচে থাকি, আমরা কৃষক নই। তারা মদিনার আবহাওয়া নিজেদের জন্য অনুকূল বলে মনে করল না,
তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একজন রাখাল সহ কতগুলো উট নিয়ে মদিনার বাইরে যেতে এবং এইগুলোর দুধ ও প্রস্রাব পান করার নির্দেশ দিলেন। তারা তা পান করলো, সুস্থ হলো। তারা যাত্রা করে হাররায়ের নিকট পৌঁছে ইসলাম ত্যাগ করে আবার কাফির হয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখালকে হত্যা করে উটগুলো তাড়িয়ে নিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছলে তিনি তাদের খোঁজে তাদের পিছে লোক পাঠালেন। তাদেরকে আনা হলে তিনি তাদের প্রতি কঠিন দণ্ডাদেশ প্রদান করলেন। সাহাবাগণ লৌহ শলাকা দিয়ে তাদের চোখ তুলে দিলেন এবং তাদের হাত কেটে দিলেন। এরপর হারার এক প্রান্তে তাদেরকে ফেলে রাখা হলো, শেষ পর্যন্ত তাদের এই অবস্থায় মৃত্যু হলো। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের কাছে খবর পৌঁছেছে যে এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই লোকজনকে সাদাকা প্রদান করার জন্য উৎসাহ দিতেন এবং মুসলা থেকে বিরত রাখতেন। যাই হোক, এই ঘটনা থেকে আমরা দেখি যে উটের মূত্র পানের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপর নয় এবং ওই সকল লোকের অসুস্থতার কারণে চিকিৎসা হিসেবে তাদের উপযোগী তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে নির্দেশ দিয়েছেন। লক্ষণীয় যে প্রথমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে উটের দুধ ও মূত্র শুধু মূত্র নয় পান করার পরামর্শ দিয়েছিলেন তারা আসলে মুসলিম ভানকারী মুনাফেক ছিল, যা পরে প্রমাণ হয়েছে। উটের দুধ ও মূত্র পান করার পর তারা সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু সুস্থ হওয়ার পর তারা রাখাল বালককে নির্মমভাবে হত্যা করে উট নিয়ে পালিয়ে যায়। একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু লোককে যারা আসলে মুনাফেক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের দুধ ও মূত্র পান করার পর তারা সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু সুস্থ হওয়ার পর তারা রাখাল বালককে নির্মমভাবে হত্যা করে উট নিয়ে পালিয়ে যায়। একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু লোককে যারা আসলে মুনাফেক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের দুধ ও মূত্র পান করার জন্য পরামর্শ দিয়েছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেননি যে মুসলিমদেরকে উটের মূত্র পান করতে হবে। এরকম কোন কথা হাদিসে লেখা থাকলে কিছু মুসলিম অন্তত লোকলজ্জার তর্কা না করে উটের মূত্র পান করতই, কিন্তু মুসলিমরা কোথাও উটের মূত্র পান করে না। হাদিস দুটিতে বিশেষ একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে এবং সেটি সেই ঘটনার মধ্যেই সীমাবদ্ধ। এটি সার্বজনীন কোনো উপদেশ বাণী নয়। কোরআনে যেমন মধুর ব্যাপারে সার্বজনীন একটি বাণী আছে, ইন হানি দেয়ার ইজ এ হিলিং, হাদিসে ইন ক্যামেলস ইউরিন দেয়ার ইজ এ হিলিং বলে কোনো বাণী নেই বা মুসলিমদেরকে উটের মূত্র পান করার জন্য উপদেশ দেওয়া হয়নি। অতএব যারা উটের মূত্র পান করে মাতাল হয়ে উপহার বিদ্রুপ করছে তারা নিজেদেরকেই বোকা বানিয়েছে। শেষ কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছুই করেছেন তা আল্লাহর নির্দেশনা অনুসারেই করেছেন, আর তাই গভীরভাবে পর্যালোচনা করলে এই অনুমোদনেরও কিছু মাহাত্ম্য দেখতে পাই। আমরা জানি আধুনিক বহু ঔষধ হারাম উপকরণ থেকে তৈরি হচ্ছে, যেমন ঔষধে অ্যালকোহল, শুকরের শরীরের উপাদান, সাপের বিষ, বিভিন্ন প্রাণীর বিষটা ইত্যাদি ব্যবহৃত হচ্ছে বা এসব থেকেই তৈরি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুমোদন দিয়েছেন বলেই আজ মুসলমানরা নিঃসংকোচে এইসব জীবন রক্ষাকারী ঔষধ গ্রহণ করতে পারছে, অন্যথায় হারাম মনে করে অনেকেই মৃত্যুমুখে পতিত হতো। আর এই উপকরণগুলো থেকে যে ভবিষ্যৎকালে ঔষধ তৈরি হবে তার সর্বজ্ঞ আল্লাহ আগে থেকেই জানতেন, এটা কারো দ্বিমত থাকার কথা নয়। এজন্যই মেডিসিন হিসেবে উটের মূত্র ব্যবহার ও থেরাপি নেওয়ার জন্য যদি কেউ উটের মূত্রে আরোগ্য পান এবং বিজ্ঞান তাকে সার্টিফাই করে তাহলে তা অপারগতা হিসেবে ক্ষমার যোগ্য হতে পারে, যা উপরে প্রথমেই বলা হয়েছে। কিন্তু তাই বলে এটিকে খুবই সুখকর ও স্বাভাবিক বৈধ কিংবা এটা খেতে হবে এমন কথা যদি কেউ হাদিস দ্বারা সার্টিফাই করতে চায় তাহলে বুঝতে হবে সে নিঃসন্দেহে বিভ্রান্তি ছড়াচ্ছে। আল্লাহ এইসব অপপ্রচার থেকে আমাদের হেফাজত করুন, আমিন।